বিয়ে করলে মানুষের জীবনে শান্তি প্রতিষ্ঠিত হয়, ঠিক কি না? বিয়ে করার পরেও কি মানুষ বাইরের মহিলার দিকে নজর দিতে পারে? বিয়ে তো করছই, বউ তো ঘরেই আছে। সেই জন্য বলা হয়েছে হুন্না লিবাসুল লাকুম, তোমার বিবি তোমার পোশাক। সুবহানাল্লাহ বলেন, সুবহান। আমার বউ আমার পোশাক, আমার লেবাস, এটার অর্থ কি? এই যে পোশাক গায়ে দিছি, বাইরের দূষিত বাতাস আমার গায়ে লাগবে? পোশাক পরে লাইছি না তো, বিয়া করে ভালাইছি না তো, এখন কি আর বাইরের ফালতু মহিলাদের আমার দিকে নজর দিতে পারে? আমি পারি, যুবকেরা কি কয়, পারা যায়? তাফসীরে কিতাব আসছে হযরত হাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন 40 পদের জিনিস দিয়ে সাজাইছিল। 40 পদ, এত জিনিস হযরত হাওয়া কোথায় লাগাইছে? মনে করেন মাথার মধ্যে, কপালের মধ্যে, নাকের মধ্যে, কানের মধ্যে, তোতা মোতা সব বইরে লাইছে জিনিস, আঙ্গুল মাঙ্গুল এগুলি পায়ের মধ্যে পর্যন্ত। এখন যে কথাটা বলবো, এ কথাটা অনেক দামি, সব কথাই দামি, এটা দামির উপরে দামি হবে। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ হাওয়াকে আপনি 40 পদের জিনিস দিয়ে সাজাইলেন, আমারে তো এক পদও দিলেন না। ঠিক তখনই আদম আলাইহিস সালামের থোতার মধ্যে দাড়ি গজায় গেল। দাড়ি পুরুষের সৌন্দর্যতা বৃদ্ধি করে, ঠিক কিনা বলো? এখন যারা দাঁড়ি চাচ্ছে, দাঁড়ি চাচ্ছে যারা, এদেরকে আমি মাঝে মধ্যে প্রশ্ন করলে উত্তর দেয় যে আমার বেগম নিষেধ দেয়। বেগম কয় তোমার ধর্মের দোয়াই লাগে দাঁড়ি ডারাই হো না। কি লিগা কা বান্ধবীরে কইব তোর জামাই বুড়া। আমি আবার মহিলাদের কি বলছি জানেন? ঢাকাতে ওই আমি বলছি, আপনার স্বামী যদি দাড়ি রাখে আপনার সুবিধা, কারণ আপনার দাড়িওয়ালা স্বামীর দিকে বাইরের মহিলারা নজর দিবে না। এই অশ্বনে স্ত্রী স্বামীরে কয় ধর্মের দোয়াই লাগে দাড়ি ডারা হো। এটা হাদিসে কুদসি পাঠ করব এবং তার অর্থ করব। দাড়ির খাতিরে কবরের আজাব মাফ হয়ে যায় তার। ইন্নাল্লাহ ইয়াস্তাহি মিন জিশাইবাতিল মুসলিম অর্থ করব, এরপরে দেখব কত জোরে সুবহানাল্লাহ বলতে পারেন। এখন না, অর্থ শেষ, অর্থটা শুনেন। এটা হাদিসে খুঁজছি কিন্তু সাধারণ হাদিস না। আল্লাহ পাক বলেন, মুসলমানদের মধ্যে যাদের সেবা এসে গেছে, বুড়াপনি এসে গেছে, চুল দাড়ি সাদা হয়ে গেছে, এরা যখন আমার দরবারে মুনাজাতে হাত তোলে, এদের গুনাহ মাফ না করলে আমি লজ্জা পাই। এই বুড়া মানুষগুলোই, এই আরেকটা বুড়া, আপনারা আমার নিচে বসছেন, আমি আপনাদের উপরে বসছি, মনে কিছু নেন নাই তো? নিচে বসলে মানুষের দাম কমা যায়? বাপ তার বাচ্চাকে অনেক সময় আদর করে কান দিলে ঘুরে, এলে কি বাচ্চা কান দুরছে গে দিয়ে বাচ্চার দাম বা ফিরতে বেড়ে গেছে গা? আচ্ছা, আপনাদের দেশে যে বাটকেরা আছে না, যে ওজন দেয় পাথর, বড় পাথরটা নিচে থায় না উপরে থায়? বড়টা ইতি নিচে, আপনারাই বড়। সুবহানাল্লাহ। এইভাবে আমি কথা বলি, এর জন্য আমাকে যুক্তিবাদী বলা হয়। যুক্তিবাদীর অভাব নাই বাংলাদেশে, 40টার মতো নামছে। এক যুক্তিবাদীর জিগাইলাম, তুমি যুক্তিবাদী লেখকে এইটা লেখলে দাওয়াত বেশি পাওয়া যায়, যত সব পাগলের গোষ্ঠী। মাশাআল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এত মনে হয় আল্লাহ হাওয়ারে আমার জন্য বানাইছো কে? হ্যাঁ, তো জান্নাতের ভিতরে লয়ে যাইগা, বেটা পাগল হয়ে গেছে গা, ভিতরে নিত।
এই দোষটা তো গোড়াতেই শুরু হয়েছে। আমি আদম নবীর দোষ ধরি না, আমি বলছি দোষটা গোড়ার থেকেই স্টার্ট হয়েছে। এটা তফসিরের একটা কথা, আমার বাপের বানানো কথা না। সুবহানাল্লাহ বলেন। আস্তে করে একটু বাতাস দিও বাবা, হ্যাঁ একবারে আস্তে। আপনাদের কষ্ট হচ্ছে? কোনো কোনো পেরেশানি, দুশ্চিন্তা, সিগারেটের নেশা হয়েছে? আচ্ছা, আমি বলছি না, আমার মন বলতেছে মোনাজাত কবুল হয়ে যাবে, বলছি তো। আমি আরো কিছুক্ষণ বলবো, বলেন মাশাআল্লাহ। আমি যেন না দেখি একটা লোক দাঁড়াইছেন, এটা যেন আমি না দেখি। আল্লাহ আমার জন্য বানাইছ, জান্নাতের ভেতর নিয়ে যাচ্ছি। আল্লাহ বললেন ডোন্ট টাচ উইদাউট হালাল, আগে হালাল করো, এরপরে যেখানে খুশি সেখানে লইয়া যাও, সিঙ্গাপুর লইয়া যাও। হালালের আগে নিবা কেন? আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আল্লাহ গো, হালাল কারে কয়, আমি কেমনে হালাল করবো? উত্তরটা শোনেন, পারলে সুবহানাল্লাহ কইেন, এখন না, উত্তরটা শোনেন। আল্লাহ বলেন আদমরে, যেই বন্ধুর খাতিরে পৃথিবী সৃষ্টি করেছি, আমার হাবিবের নামে 11 বার দুরূদ শরীফ পাঠ করো, হাওয়া তোমার নামে হালাল হয়ে যাবে। নারায়ে তাকবীর। এটা কেমন নবী যে ওই নবীর নামে দুরূদ পাঠ করলে বউ হালাল হয়? আমরা তার উম্মত বেজান না খুশি, অল্প না বেশি। হাওয়ারে তুমি কেন আসছ? হযরতে হাওয়ার উত্তর শোনেন। হযরতে হাওয়া বলে আমি না রে, কিছুক্ষণের মধ্যে এমন একটা সন্তান তুমি প্রসব করতে যাচ্ছ, যেই সন্তানের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন তামাম জাহান সৃষ্টি করেছে। মুহাম্মদ কো আগার পায়দা না করতে, এ অর্থ তো সবাই বুঝেন, মুহাম্মদ কো আগার পায়দা না করতে জমিন ও আসমা পায়দা না করতে, চিৎকার মেরে বলেন মারহাবা। আপনি কে? সেকেন্ড মহিলাকে আমেনা পরিচয় জানতে চাইলেন, আপনি কে? আমি ফারাউনের স্ত্রী বিবি আসিয়া। ফারাউনের স্ত্রীর নাম কি? ছোট্ট করে বলে ফেলি 2 মিনিটে। আসিয়া গোপনে মুসলমান, গোপনে, ফারাউন জানতো না। তো একদিন তিনি মাথার ক্যাশ আশ্রাচ্ছেন চিরুনি দিয়া, ফেরাউন যে পেছনে তিনি জানতেন না, চিরুনি পড়ে গেছে। উঠাবার সময় তিনি বললেন বিসমিল্লা। ফেরাউন জিজ্ঞেস করে বিসমিল্লা আবার কেটা? আসিয়া কয় ধরা তো পড়েই গেলাম, গোপন করে লাভ কি? ফেরাউন রে এটা আমার আল্লাহর নাম, তোমার আবার আলাদা আল্লাহ আছে? ইয়াস। কেন? আমি তো আল্লাহ, আমি তো সবচেয়ে বড় আল্লাহ, সবচেয়ে বড় রব। আসিয়া আমি খোদা আর তুমি হইলে খুদি, এবার একসাথে বলবেন আমি শুনবো, খোদার কোনো খুদি আছে? ভগবান ভগবতী, ঈশ্বর ঈশ্বরী, গড গডেস আল্লাহ। স্ত্রীলিঙ্গ শব্দ আছে আল্লাহ, লিখতে 4টা অক্ষর লাগে, আলিফ লাম লাম হে। প্রথম আরিফটা একটু ক্যান্সেল করে ফেলেন, ওইটা বাদ দিয়ে দেন, থাকবে লিল্লা। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, লিল্লার লাম বাদ দিয়ে দেন, থাকবে লাহু। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ,
লাহুর নাম বাদ দিয়ে দেন, থাকবে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আলী বাদ দিছেন আল্লাহ আছে, লাম বাদ দিছেন আল্লাহ আছে, আবার লাম বাদ দিছেন আল্লাহ। ভগবানের বহ বাদ দেন, থাকবে গবান। গবান শব্দের কোনো অর্থ নাই, গবানে গ বাদ দেন, থাকবে বান। বান মানে বন্যা, অনেক পানি। বানের ব বাদ দেন, থাকবে ন। ন মানে নাই, নাই মানে নাথিং, জিরো, ল্যাভেন্ডিস মার্কা। সমস্ত শক্তি কার হাতে? সবাই বলেছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। এই মূর্তিসূর্তির গায়ে কোনো শক্তি আছে? এই যে দেখেন, কয়দিন আগে যে দুর্গা পূজা গেল, এই বছর হিন্দুরা 31,000 দুর্গা দেবী বানাইল, পেপারে দেখলাম। হাদিস শরীফে আসছে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার উম্মত নরনারী আমি নবীর নামে একবার দুরুদ পাঠ করে, সেকেন্ডের মধ্যে দুরুদের আওয়াজটা ফেরেশতার মাধ্যমে আমার রওজার ভিতরে আমার কানের গোড়ায় পৌঁছে দেওয়া হয়। আপনাদের দুরুদের আওয়াজ শুনে মনে হচ্ছে আপনারা ক্লান্ত, মনে হচ্ছে দুর্বল। সবচেয়ে উত্তম দুরুদ হচ্ছে দুরুদ ইব্রাহিম। আমি যে সিস্টেমে দুরুদ পাঠ করলাম এটাও জায়েজ আছে। আপনাদের দেশে ওয়াজ করতে আসলে প্রধান বক্তাকে আপনারা দেন 10টা 11টায়, যখন মানুষের চোখে ঘুম শুরু হয়ে যায়, মানুষের চোখ যখন ছোট হইতে থাকে, রাত যত গভীর হয় মানুষের চোখ তত ছোট হয়। এটা মানুষের দোষ না, রাতের দোষ, রাতের দোষ। আল্লাহ বলেছেন জালনা লাইলা লিবাসা, রাত সৃষ্টি করেছি রিল্যাক্সের জন্যে, রাত সৃষ্টি করেছি ঘুমাবার জন্যে, বিশ্রাম নেওয়ার জন্যে। মুতামিম সাহেব আমার একজন একনিষ্ঠ ভক্ত মাওলানা, তিনি আমাকে দাওয়াত করেছেন, বলেছেন এলাকার লোকেরা বলতেছে যুক্তিবাদী নাকি মারা গেছে, জেতা মানুষটারে মাইরা লয়। এই জন্য আমি দাওয়াতটা গ্রহণ করেছি আপনাদেরকে দেখার জন্য। আমার বয়স হয়েছে অনেক, বয়স 80 চলছে, তা 80 বছরের বৃদ্ধ লোকটা কতক্ষণ কথা বলতে পারবে? দিস ইজ দ্য কোশ্চেন। যদ্দূর পারা যায় বলেন ইনশাআল্লাহ, তবে মোনাজাত না করে যাওয়া যাবে না। প্রশ্ন আসতে পারে মোনাজাতের মধ্যে কি আছে যে এটা দিতেই হবে, মোনাজাতই তো আসল। নবী বলেছেন দোয়া মুখুল ইবাদা, সমস্ত ইবাদতের মূল হয়েছে দোয়া। এই পৃথিবীতে অনেক ঔষধ বের হয়েছে, সবচেয়ে দামি ঔষধের নাম কি একসাথে বলো? আমরা দোয়া করে যাব, আমরা বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এমন একটা বাক্য যেটা বলতে হয় না, বললে মুসিবতে পড়তে হয়। ছোটকালে একটা গল্প পড়েছিলাম, আধা মিনিটে বলে ফেলি। ওই এক ব্যক্তি বাজারে যাচ্ছে, গাঁদা কিনবে, গাঁদা তো প্রতিমধ্যে তার বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, বন্ধু ডেকে বলে কি হে কোথায় যাও? গাঁদা কিনতে যাই। ভালো কথা, ইনশাআল্লাহ বললে ক্ষতি কি? লোকটা উত্তর দিল, বাজারে গাঁদা আছে, পকেটে টাকা আছে, আমি ইনশাআল্লাহ কেনে বলবো? বললো না। না বলে তো রেজাল্ট কী হলো? বাজারে ঢুকার সঙ্গে সঙ্গে পকেট মার টাকা নিয়ে গেছে, গাঁদা আর কিনতে পারলো না।
শূন্য হাতে বাড়ির দিকে যাত্রা ধরেছে। পথিমধ্যে ওই বন্ধুর সঙ্গে আবার দেখা হয়েছে। বন্ধু রেখে বলে, কি হে গাদা কই? ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে। এখন কি আর ইনশাআল্লাহ বললে কোনো কাজ হবে? আপনাকে সময় মতো বলতে হবে, ঠিক কি না? ইন জাস্ট টাইম বলুন ইনশাআল্লাহ, বলুন মাশাআল্লাহ। আমার দিকে নজর করে থাকবেন, ডানে বামে তাকাবেন না। আমার জীবনে এমন সময় অতিবাহিত হয়েছে, ঘন্টার পরে ঘন্টা আমি সিংহের মতো গর্জন করে কথা বলতাম, এখন পারি না। ঘন্টাখানেক হয়ে গেলে শ্বাস নিঃশ্বাস ঘন ঘন হয়ে যায়। এটা আমার দোষ না বয়সের দোষ? যদ্দূর পারা যায়, ঠিক কি না? আমি যেন না দেখি একটা লোক দাঁড়াইছেন এবং আউট হয়ে যাচ্ছেন। আমার মন বলতেছে, কেন বলতেছে আমি জানি না, আমার মন বলতেছে প্রোগ্রামের মুনাজাত কবুল হয়ে যাবে, আলহামদুলিল্লাহ বলেন। দিনের নবী বলেছেন, লিকুলিয়ার বাইনা বলিয়ান, তোমাদের মধ্যে 40টি লোক একত্রিত হয়ে যদি জিকির আজকার করো, তওবা করো, মুনাজাতে চোখের পানি ছেড়ে কাঁদতে থাকো, নবীজি বলেন 40 জনের ভেতর থেকে আমার আল্লাহ একজনকে ওলি আল্লাহ বানায়া ওই নোকটার খাতিরে বাকি 39 জনের জীবনের গোনা খাতা মাফ করে দেয়। আমি কি আমার কথাবার্তা বোঝাতে পারতেছি? কষ্ট হচ্ছে না? চট্টগ্রাম ওয়াজ করতে গেলে চেরঙ্গাঙ্গের লোকেরা যখন ওদের আঞ্চলিক ভাষায় কথা বলে, আমার মনে হয় একটা যুদ্ধ শুরু হয়েছে, বুঝি না। আবার যখন সিলেট যাই, সিলেটের মানুষ যখন ওদের আঞ্চলিক ভাষায় কথা বলে, আমার মনে হয় আলাদা আরেকটা যুদ্ধ স্টার্ট হয়েছে। হ্যাঁ, আচ্ছা বলে ফেলি আধা মিনিটে, আজ থেকে 25-30 বছর আগে জীবনের প্রথম গেলাম আমি সিলেট ওয়াজ করতে। তো দুপুরের সময় খাবার দিছে, তরকারির মধ্যে কিছু তরকারি হয়েছে ঝোলওয়ালা ভিজা, আর কিছু হয়েছে ভুনা শুকনা। তো বাড়িওয়ালা তার দেশীয় ভাষায় আমারে কয়, শুকনা গু খাইতা না ভিজা গু খাইতা? আমি কই, কয় কী রে ভাই সব, আমি তো গু খাই না। আচ্ছা আপনারা বলেন, এবারটা কি আমার গু খাইতে কইছে? কইছে তরকারি শুকনাটা আগে খাইবা না ভিজাটা আগে? এটা সিলেটের ভাষা কয়, শুকনা গু না ভিজা গু, কিতা খাইতা রে বা, খাইতা না নি? সিলেটের কোনো বাই থাকলে রাগ করবেন না। হ্যাঁ, এই কয়টা রাষ্ট্র ঘুরছেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি মনে করেন অনেক রাষ্ট্র, হ্যাঁ, দুনিয়ার মুসলিম দেশগুলো বাদ নাই, আলহামদুলিল্লাহ বলেন। এখন আমি অমুসলিম দেশে যাই। এই 1 মাস আগে আমি লন্ডন আমেরিকা হয়ে আসলাম। সেই দেশে ওয়াজ করলে পয়সা বেশি পাওয়া যায়, আর এই দেশে ওয়াজ করতে আসলে লোকেরা মাইক দেয় 10টা সাড়ে 10টায়, মানুষ যখন ঘুমায়। আপনাদের চোখ ছোট হয় নাই তো? আমি আমার কথাবার্তা বুঝতে পারতেছি? আচ্ছা, কোরআন শরীফ থেকে একটি আয়াতে কারিমা আজ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের কিছু ব্যাখ্যা দিব, আপনারা বলুন আলহামদুলিল্লাহ। এই চাঁদ অনেক দামি চাঁদ, এটা রবিউল আউয়ালের চাঁদ। রবিউল আউয়াল চাঁদের কোনো মুনাজাত আল্লাহ পাকের দরবার থেকে ফিরত আসে না। 570 খ্রিস্টাব্দে বাড়ি রবিউল আউয়াল সোমবার দিন সুবহে সাদিকের সময় মক্কা নগরে মা আমেনার গর্ভ থেকে পৃথিবীতে তশরিফ আনলেন রহমতের নবী রহমতুল্লিল। পশু পাখি ডেকে বলে
আজ আমাদের খুশির দিন, ঠিক কি না? মোদের মাঝে তো শিব নিলেন রহমতুল লিল আলামিন, চিৎকার মেরে বলেন মারহাবা। নবীর মার নাম কি? খুশি হইলাম উত্তরটা দিতে পারলেন। নবীর পিতার নাম কি? নবীর মা নিজে বলতেছেন, আমার গর্ভে বাচ্চা আছে আমি জানি, কিন্তু গর্ভবতী মহিলাদের মতো আমার পেট ওষা হয় নাই, কিন্তু বাচ্চা আছে আমি জানি, আমার প্রসব ব্যথা হয় নাই, আমার এক ফোঁটা রক্ত নষ্ট হয় নাই। সুবহানাল্লাহ, কি দেশে আসলাম রে, সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহি তামালাউল মিজান, অর্থটা করবো এরপরে দেখবো কত জোরে সুবহানাল্লাহ বলতে পারেন, এখন না, অর্থটা শেষ হোক। নবীজি বলেন এই পৃথিবীতে যারা বেশি বেশি করে সুবহানাল্লাহ পাঠ করবে কিয়ামতের দিন মিজানের পাল্লায় ওদের ওজনকে ভারী করে দেওয়া হবে। এইবারে তো জোরে কইলো কে, একটু লাভের সংবাদ পাইছে, বাঙালি তো লাভ না দেখলে লাভ দেয় না। তার একটু বেশি লাভের কথা শোনাবো, কেউ যদি, অর্থ করতেছি কিন্তু, কেউ যদি এ পৃথিবীতে শুধু একবার সুবহানাল্লাহ বলে সঙ্গে সঙ্গে গোটা দুনিয়ার ফাঁকা জায়গাটা ওই ব্যক্তির নামে ন্যাক দিয়ে পরিপূর্ণ করে দেয়া। আমার দিকে ফিরে বসেন, বারবার মুখ ব্যাখ্যা কইয়া বক্তার দিকে সে গার ব্যথা হয়ে যাবে। হাদিস শরীফ আসছে ওলামায়ে কেরামের চেহারার দিকে আপনি যতক্ষণ ন্যাক নজরে তাকায় থাকবেন সগিরা গুনা মাফ হতে থাকবে। হুজুরদের মূল্য কত, হুজুরদের চেহারার মূল্য কত? এইসব দেশের মানুষ ভালো আমি জানি, আপনারা এত খারাপ না, এটা অন্তর থেকেই বললাম, ক্রিটিসাইজ করি নাই। আমাদের ঢাকাতে এক শ্রেণীর লোকেরা আমাদের কাঠ মোল্লা কয়, আমাকে বলে কাঠ দিয়া বানাইছে, কাঠ দিয়া বানাইছে। তো কাঠমোল্লা বলে কেন? এ লোকটা বোকা, জোরে কোন কি? আবার এক শ্রেণীর লোকেরা কয় মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, মসজিদের বাইরে বলে আমাকে দৌড় নাই। আচ্ছা আপনারা বলেন, একসাথে বলবেন, এই পৃথিবীতে সবচেয়ে উৎকৃষ্ট স্থান কোনটা? মোল্লার দৌড়? জায়গাটা ভালো না খারাপ? যে বেটা কয় হ্যাঁ নিজে অর্থ বুঝে না, আমার ওয়াজের বয়স চলছে 50 বছর, মাশাআল্লাহ বলেন, দেড় সাত দিনের আগে আমি স্টার্ট দিছি, ও যাদের সাথে আমি ওয়াজ করতাম কেউ নাই তো, সব মারা গেছে, সাস্তিনা পিসাব নাই, চর্মনার পিসাব নাই, ফুরফুরা নাই, ঢাকার বড় বড় বক্তারা নাই, মরান আব্দুল গাফফার মাসুম, মরান আমি ইসলাম, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক, আল্লামা আজিজুল হক, আল্লামা ফজল হক আমিনি, এদের সাথে আমি ওয়াজ করতাম, এরা কেউ নাই, সব জান্নাতে চলে গেছে। আমি কেমনে কেমনে বাইসা রয়েছি নিজেও বুঝি না। হাজা মিন ফজলে রাব্বি, কার মেহরবানি? পঞ্চাশ বছর ধরে গোটা পৃথিবী ঘুরে ঘুরে আমি এই কথাটা চিল্লায় চিল্লায় বলে আসছি, মোল্লার দৌড় শুধু মসজিদ নয়, মোল্লার দৌড় জান্নাতুল ফেরদাউস পর্যন্ত। আল্লাহ আকবার বলে। নবীর মা আমেনা বলতেছেন, প্রসব ব্যথা হয় নাই, আমার পেট উঁচা হয় নাই, আমার এক ফোঁটা রক্তও যায় নাই,
তবে আমার তন্দ্রার ভাব হয়ে গেল। আমি যেন ঘুমায় যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি দুইজন সুন্দরী মহিলা আমার দুই পাশে দাঁড়িয়ে আছে। এত সুন্দর মহিলা আমি জীবনে কোনো দিন দেখি নাই। ইসলামের ইতিহাসে চারজন মহিলা হচ্ছে বিশ্ব সুন্দরী, কয়জন? রিদানিং তো বছর বছর বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হয়, গ্রাম অঞ্চলে থাকেন তো খবর রাখেন না, পত্র পত্রিকার মধ্যে যে বেডি বেশি ল্যাংডা ওই তারে হেবেডি ফার্স্ট হয়, নাউজুবিল্লাহ। কোন ইসলামের ইতিহাসে কয়জন? আমি দুইজনের কথা এখন আপনাদের শোনাবো, যেই দুইজন আসছে আমেনার কামরার মধ্যে। নবীর মা ডাক দিয়ে বলে, কারা আপনারা, পরিচয় কি? ডান দিকে যিনি দাঁড়িয়ে আছে তিনি বললেন, আমিনা রে, আমি আমি হাওয়া, আমি বিবি হাওয়া। হাজরত হাওয়া খুব সুন্দরী ছিলেন। বলে ফেলি এক মিনিটে, বারবার আপনাদের দেশে আসা আমার পক্ষে সম্ভব না। আমি বলছি না কেন আসছি, আপনাদের দেখতে, আর যারা কইছে যুক্তিবাদী মারা গেছে এগো বুঝাইতে, বারবার আসা সম্ভব না। আমার একটা কথা বুঝতে গিয়ে মিস করবেন না, প্লিজ মিস করবেন না। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বললেন, ইয়া আদম উসকুন আনতা ফিল জান্নাহ, তুমি বেহেশতে থাকো, তখন হাওয়া নাই, আদম একা বেহেশতে থাকে। তো একদিন বলতেছেন, আল্লাহ বেহেশতে ভাল লাগে না একা একা। আল্লাহ কয়, ব্যবস্থা করতেছি ভাল লাগবো। হঠাৎ করে দেখে বেহেশতের বারান্দার মধ্যে এক সুন্দরী মহিলা বসে আছে। আদম আলাইহিস সালাম ধীরে ধীরে ওনার কাছে গিয়ে নাম জিজ্ঞেস করলেন, আপনার নাম কি? আমার নাম হাওয়া। কোথেকে আসছেন? আল্লাহ পাঠাইছে। কেন পাঠাইছে? আমি তো জানি না। আদম ডাক দিয়ে বলে, আল্লাহ গো, এই মহিলা কেন পাঠাইছ? তুমি না কইছো একা ভাল লাগে না, সাথী বানাই দিলাম, আজকের থেকে ভাল লাগবো। বলুন, একটা বক্তৃতা মিরপুরে, যে হিন্দু ভাইরা আপনারা এই বছর মূর্তিগুলো একটু স্মল সাইজ বানাবেন, ছোট সাইজ, যে পয়সা বেশি হবে মিয়ানমার থেকে আগত মুসলমানদেরকে ডোনেট করে দিবেন। ওরা কি আমার কথা শুনছে? এইবার আরও বুথের লাইন বড় বড় বানাইছে। আমি বলছিলাম কি, এগুলি না বানায় চেয়ার টেবিল বানান, মানুষ বসতে পারবে। ওরা কি আমার কথা শুনছে? গভর্নমেন্ট ডিক্লার দিল বাংলাদেশে একটা মূর্তি যেন কেউ না ভাঙে। তা আমি বললাম কি, আমরা কেন মূর্তি ভাঙবো? ওরা তো আমাদের মসজিদ ভাঙে না, ঠিক কি না? এদেশে হিন্দু মুসলিম মিলেমিশেই তো আমরা আছি। ওরা তো মসজিদ ভাঙে না, তুমি মূর্তি ভাঙবো কেন? এটা বলেছিলাম গভর্নমেন্টকে। গভর্নমেন্টের কাছে আমার প্রশ্ন ছিল, আমরা ভাঙবো না, কিন্তু ওরা যখন নিজেরাই ভাঙবে এটা ঠেকাইব কেনা, ঠিক কি না বলো? আমি নিজে দেখছি দুর্গা দেবীর নৌকাতে ছড়ায়া লক্ষা মেঘনা নদীর মাঝখানে নিয়ে ধাক্কা দা ফালাই দিছে, দেবীর গায়ে শক্তি নাই, ধাক্কা দিলে ভুইরা যায়। এরপর এটাও দেখছি আমি, যখন পইরা গেছে তখন ডান্ডার গোড়া দিয়া জোরে জোরে গুতা দেয়, যখন গুতা দেয় মূর্তি কি বলে আমি বলবো? বলবো? আমি শুনছি তো, ওরা শোনে না, ওদের কান আছে শোনে না। লাহুম আজানুল্লাহ ইয়াসমাউনা বিহা, এদের কান আছে শোনে না, চোখ আছে, আমার কান আছে আমি শুনছি, যখন গুতা দেয় তখন মূর্তি কয় জোরে গুতা দে, পাবলিক দেহুক আমি কেমনে গুতা খাই, আমি কত দুর্বল, আমার গায়ে এক পয়সার শক্তিও নাই। চিৎকার মেরে বলেন মারহাবা। আমি খোদা আর তুমি মহিলা খুদি, আসিয়া উত্তর দেয়, ফারাউন আমার খোদার কোনো খুদি নাই নাই নাই। আমরা তো বিপদে বললে কলমা তুইয়া দৌড় মারি, মানে আমাদের কথা বলতেছি।
एक পাঞ্জাবি মিলিটারি এক বাঙালি রে কয় তুমি হিন্দা হো না মুসলমান হো বাতাও তুম কোন হো বাঙালি কয় মাই মুসলমান হো তো ঠিক হ্যায় আগর তুম মুসলমান হো তো কলমা বাতাও জোর সে বাঙালি কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিম পাঞ্জাবি কয় বাঙালি না জঞ্জালি হ্যায় मैंने तुमको कलमा बताने को कहता हूँ ये तो कलमा नहीं रे बांगली ये तो मुसीबत की दुआ है हमी तुम्हारे कलमा कोई थे कोई तुम्हें दिए वही दुआ पढ़ो जै दुआ लोकर विभूतिपुर पढ़े बांगली का सार हमी विभूतिपुर ही कलमा बात दी हजरत आसिया कलमा बात दिलें जोरे बोलो आसिया रे तीन दिन समय दिलाम बीबी आसिया बोलें तीन सेकेंड समय चाहना क्या आसिस एक बड़ पतिलर मध्य तैल गरम कर आसिया हाथ पा बेदे गरम तैले निक्षेप कर एक जन महिला इस्लामेर जोने जीवन दिए दे हाथ पा बेदे जखन निये जाच्छे बीबी आसिया তখন আকাশের দিকে নজর করে মুনাজাতে আল্লাহর কাছে বলেছিলেন কি বলেছিলেন ক্বালেত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজিনি মিন ফিরাউন ওয়া আমালিহি অর্থটা শুনেন আল্লাহ গো ফেরাউনের বিশাল বাড়ি কত কামরা এমনি ভরে রইছে একটা রুমে আমার জায়গা হইল না যখন তুমি একটা কাজ করো বেহেশতে আমার একটা রুম দিয়ে দাও পঞ্চাশ বছর ধরে ওয়াজ করি পারবো নি এই কথা কইতে একটা রুম দাও আল্লাহ কি বক্তা এদিকে তোরে তক্তা বানাই এইটা বলতে পারবো জান্নাত দিও ঠিক কি না রুম দিয়া দাও একটা এটা আসিয়ার মুখে শোভা পায় জোরে কোন সুবহানাল্লাহ তোমার আমার মুখে শোভা পায় না মুনাজাত কবুল হয়ে গেল আল্লাহ পাক ডাক দিয়ে বলেন জিবরিল রে আমার দাসী আমার কাছে একটা রুম চাইছে আমি তো মুনাজাত কবুল করে বলেছি কিন্তু আমার দাসী কেমনে বুঝবে রে আমি যে রুমটা রিজার্ভ করছি তুমি একটা কাজ করো রে ও জিবরাইল যেই রুমটা আসিয়ার নামে আমি কবুল করে ফেলেছি রিজার্ভ করেছি ওই রুমটা তুমি তোমার হাতে লইয়া এখনই যাও আমার দাসী আসিয়ার চোখের সামনে তুলে ধরো জিবরাইল চলে আসছে কামরা নিয়া বিবি আসিয়ার চোখের সামনে রোমরা খালি ঘুরে 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 আপনারা বলেন আমি শুনব জান্নাত দেখলে লোকেরা কাঁদবে না হাসবে আসিয়া মুস্কি মুস্কি হাসে আর জান্নাতির দিকে নজর করে আছে আচ্ছা আপনাদের এইসব দেশে যে খতনা করায় খতনা মুসলমান যে করায় যে বেটা কাটে এ বেটার নাম কি তাহলে তো ঠিক হইয়াছে ঢাকা তো তাহাজাম কয় কোন কোন দেশকে কাটুন না কাইজা লাই যে হ্যাঁ কাবদাল কয় অনেকে কয় বস্তা ও জায়গাটা কাইটা বস্তা বুড়ে নেয় ঢাকাতে কয় হাজাম আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি আসিয়ার কথা বোঝাবার জন্য আচ্ছা হাজাম বাড়িতে আসলে যারা মুসলমানি করাইব হ্যাঁ কি বাড়ির থা হ্যাঁ না পলায় মনে করেন বিল্ডিংয়ের ছাদের উপরে গিয়া বয়ে রয়েছে বড় ভাইকেই তালাশ করে কই গেলি রে গিয়া দেখে ছাদের উপরে হ্যাঁ না ইসতকে কে ভাই আজামের ডরে আজাম কবে গেছে কে বেটা তোকে বেড়াই তো আইসিনি তো ছোট ভাই বড় ভাইরে কয় গিয়া থাকলে নামায়েন নাইলে নামায়েন না কবে গেছে গা আসলে যায় নাই কইয়া টুয়ে বুঝাই টু যায় নামায়া গামছা দিয়ে টাইট করে বাইন্দা জল চকিতে জন বসাইছে আর আজামও চাক্ষু টাক্ষু লইছে তখন দেখেন কি কান্দা কান্দে মাই কইরে বাবাই কইরে চোদ্দ গোষ্ঠী কইরে নিলগারে কাইডা লাইল রে পুরুষের লেগে এটা একটা বিপদ হই ঠিক না সেই জন্য বাচ্চা হওয়ার কিছুদিন পরেই খতনা করাই লেবেন তো বাচ্চা টের ভাইতো না বড় হইলে ডরের ঠেলায় মারাও যাইত রে এটা একটা কঠিন কাম তারপরে গিয়ে হলো বলে বেলি এই তখন মা আবার ঘরের থেকে বিশ টাকা দামের একটা সাদা রসগোল্লা মিষ্টি লয়ে বাড়ি আয় কয় এই তোমরা আমার পোলারে মাইরা ফলাইবা
মার কণ্ঠ শুনা পোলা পেছনের দিকে নজর করে দেখে মার হাতে মিষ্টি। মা গো তোমার হাতে এটা কি? সকালে মিষ্টি ডাইনা থুইছি, তরে খুঁজদাসি পাই না, বড় করে হা কর, মিষ্টি মুখে দিয়ে দিই। এখন আপনারা বলেন আমি শুনবো, বাচ্চার খেয়াল হাজামের দিকে না মিষ্টির দিকে? মা হাজামরে ইশারা দেয় সাইরালাম সাইরালাম। যেই মাত্র কাটছে মায়ও মিষ্টিটা মোহ দিছে, যখন কাটছে মা গো মা গো এটা মিষ্টিটা, হ্যাঁ খায়ও আসেও কান্দ, কাম শেষ। হাজাম কাটলো মিষ্টির দিকে নজর করে থাকলো, কোন সময় কাটলো জরা মারি মারতে আর পাইল না। আল্লাহ বলেন জিবরাইল রে আমার দাসীর জান্নাতটা তার চোখের সামনে তুলে ধর। ফরাউনের লোকেরা বিবি আসিয়াকে কোন সময় পাতিলার মধ্যে গরম তৈলে নিক্ষেপ করেছে, জর্রা পরিমাণ টের পায় নাই, কারণ ওনার নজর ছিল জান্নাতের দিকে। জোরে সুবহানাল্লাহ। তুমি কে আসিয়া, তুমি কেন আসছো? আসিয়া বলে আমি না রে একটা শুভ সংবাদ দিতে আসছি তোমাকে, কিছুক্ষণের মধ্যে এমন একটা সন্তান তুমি প্রসব করতে যাচ্ছ যার চেহারা একবার দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। কেউ যদি নবীকে স্বপ্নে দেখো জাহান্নাম হারাম হয়ে যাবে। সব মানুষই এক মানুষ, সব পাথর কি এক পাথর? কাবা ঘরের পাশে বাম পাশে যে পাথরটা লাগিয়ে রাখছে এটার দাম কত? আন্দাজ করে কন্ত দি, এটার দাম আছে? সে রেল লাইনের নিচে যে পাথর পড়ে থাকে একটার দাম কত? ওইটা তো পাথর নবী মানুষ, কিন্তু দুনিয়ার মানুষের সাথে তাকে তুলনা দেওয়া যাবে না। অর্থটা করতেছি, রাসূল আরবি ঘর থেকে বের হলে রাস্তাঘাটে যদি এস্তেনজার হাজত হইত, পেশাব পায়খানা দৌড়ত, মনে মনে বলতেন আমি এস্তেনজা করব, তখন নবী দেখতেন আশেপাশের গাছগুলি দৌড়ে এসে নবীকে পর্দা করে দিচ্ছে। পাথর নবীর সঙ্গে কথা বলেছে। আমি এই ওয়াজগুলি আজকে করতেছি, এটা রবিউল আওয়ালের চাঁদ মিলাদুন নবী চিল্লায় বলেন মারহাবা। আবু জাহেল একদিন একটা পাথরের টুকরা হাতের মাঝখানে নিয়ে এইভাবে মুষ্টি করে এসে বলতেছে, আবদুল্লাহর বেটা তুমি না নবী? ইয়াস, বলো তো আমার হাতের ভিতরে কি? নবী উত্তর দিলেন, তোমার হাতের ভেতরে যেই জিনিস আছে ওই জিনিস যদি বলে আমি নবী, তুমি কি মুসলমান হবে? আবু জাহেলকে আমি কই কি হাই কই কি? আবু জাহেল বলল বিবেচনা করব। মূর্খ মানুষ তো, বড় শয়তান ছিল সে। গ্রাম অঞ্চলে দেখবেন কিছু লোক আছে একবারে মূর্খ, পুরা গ্রামটারে ফেস লাগায় রাখছে। ইমাম শুদ্ধ হারে সালামালকে দিয়া লায়, ইমাম কই দিয়া লাই সালামাল কেন? ইমামতি টিকতো না। আবু জাহেল এই কোয়ালিটির মানুষ ছিল, খারাপ মানুষ। আমি একদিনে সব কথা আপনাদেরকে শোনাতে পারবো না, কোন বক্তার পক্ষে সম্ভব নয়। যদ্দূর পারা যায় আমি বলতেছি। আমি আজকে যুবক বাবারা, আজকে আমি প্রাণ ভরে, এটা বুখারীর হাদিস, ইয়াস্তে জিবু দাওয়াত আল মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। তোমরা বসে থাকো চুপচাপ করে, আমি আজকে তোমাদের জন্যে অনেক একটা দামি দোয়া করব। কি দামি দোয়া করবা যুক্তিবাদী? আমি যখন মুনাজাত দিব তখন আমি বলবো, আল্লাহ পাক আমার সঙ্গে যারা হাত তুলেছে এদেরকে সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিও। এই দোয়াটা আমি করব। তোমাদের হায়াতের জন্য দোয়া করব, বিজনেসের জন্য দোয়া করব, তোমার মা বাবার জন্য দোয়া করব। আমি আরও কিছুক্ষণ বলবো, তোমরা বলো ইনশাআল্লাহ। নাতকাল হাজারো,
আবু জাহেলের হাতের ভেতর থেকে পাথরের কথা বলল। কি বলল? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু জাহেল কয়, আব্দুল্লাহর বলা পাথরের জাদু করছে, পুরা কপিল্ল তো খাতামাল্লাহু আলা কুলুবিহিম। আজকের এই মাহফিল সবার ভাগ্যে আল্লাহ লেখছে? আমি তো ভাবছিলাম আরো অনেক লোক হবে, লোকদের সন্দেহ, দেশের পরিস্থিতি ভালো না, যুক্তিবাদী আইয়ে না নাই, আসল রায় না নকল রায়ে, মাইকিং এর সময় মাইক থামায়া জিগাইছে যে মিয়া কিসের যুক্তিবাদী, মানে এটা কোন যুক্তিবাদী আসলরা, যার কারণে লোক হয়তো বা কম হয়েছে। এরপরেও তো আপনাদের প্যান্ডেল ভরেই গেল, মারহাবা বলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আবু জাহেলের ছোট্ট একটা কথা বলবো, হাসবেন না তো? আর জাগা মতো হাসলেও সোয়াব হয়, জাগা মতো কাঁদলেও, আর সিনেমা দেখতে গিয়ে কাঁদলে সোয়াব হয়, টেলিভিশনে নাটক দেখা জামাই বৌদনরা কান্দে, একটা একটা জিগা কান দোকে, তুমি কান দোকে, আরে খুব জায়গায় কাঁদতে হবে এটাও তো শিখো নাই, হাসতে হবে এটাও তো শিখো নাই। হাদিসেরই বাড়ছে, রসুল আরবি মাঝে মধ্যে সাথীদেরকে আনন্দ দান করতেন। আমি একটা ছোট্ট বখারি হাদিসের কথা এক মিনিটে বলে ফেলবো, রসুল আরবি মাঝে মধ্যে সাথীদেরকে আনন্দ দিতেন। হ্যাঁ, এই যে দেখেন না কিছু কিছু মানুষের চেহারা কেড়ে বেজার হয়ে রয়েছে, বেজার বেজার আমি পছন্দ করি না, মুসকি আজদা থাকবে না। সাহাবিরা বলে জীবনে নবীকে বেজার দেখি নাই, সুবহানাল্লাহ বলো, সুবহান, নবীকে জীবনে বেজার দেখি নাই, নবী সবসময় মুসকি আজদা থাকতেন। সাথীদেরকে আনন্দ দান করতেন কেমনে? এইভাবে, একটু গরম পানি দাও। এই হাসুল আরবি একদিন গোটা কথেক সাহাবিদেরকে নিয়ে রাউন্ড করে বসে, গোল করে বসে খেজুর খাচ্ছেন, হযরত আলী হুজুরের বাম পাশে। খেজুর নবী খায় ঠিকই, কিন খেজুরের খেজুরের বিচি আছে না, কি বলে এই দেশে, খেজুরের দানা বিচি আছে না, এইটা নবী আলীর সামনে জমা করে, নিজের সামনে, নিজের সামনে না আলীর সামনে। হযরত আলী কয় খেজুর খায় নবী বিচি দেয় আমার, বুঝছি এগুলি বোধ হয় আমাকে ক্লিন করতে হবে, সাফ করতে হবে। এই 25 বছর ধরে ডায়াবেটিসের রোগে ভুগতেছি, কথা বলতে গেলে গলা শুকায় যায়, মাঝে মধ্যে একটু গরম পানি মুখে দিই, মনে কিছু নিয়েন না, হুজুর গত দোষ বেশি, দোকানে দোকানে ঘুরে আর কেউ কইেন না কী হয়েছে, দুনিয়াটা নাই কি হুজুরে পেশাব করে পানি লয় নি, যাই কইতেছে এখন তো পাহে না করে পানি লয় না, এগুলি আগে ঠিক করেন নারে নামাজও কবুল হইতো না, হুজুরকে দোষ ধরেন, আল্লাহকে আমি নিজেই ধরি না, সুবহান আল্লাহ বলো, আল্লাহকে আমি ওলামাদের দোষ নিজেই তো ধরি না, তুমি করতে গাইছ তুমি হুজুরের দোষ ধরো, আল্লাহ বলে ওলামারা কঠিন গুণা করে না, ছোটখাটো গুণা হয়ে যায় শয়তান ধোকা দিলে, হাসরের ময়দানে আমি কি করব শোনো, ইন্নাল্লাহ ইউবাদ্দিলুল্লাহ সাইয়াতিন হাসানা, অর্থটা করতেছি সুবহানাল্লাহ জোরে বলবেন, অর্থ শেষ হোক, আল্লাহ এখানে বলেছেন ওলামারা বড় বড় গুণা করে না, ছোটখাটো গুণা যদি হয়ে যায় হাসরের ময়দানে গুণাগুলোকে আমি নেক দিয়ে বদলায় রেখে দিব। যুবক বাবারা হুজুরদের দোষ দইর না, হুজুরদেরকে রেসপেক্ট করবা, সম্মান করবা, হুজুরদের সঙ্গে মুসাবা করবা, দোয়া নিবা, মুসাবার সময় কিছু হাদিয়া দিবা, খালি মাগনা মাগনা মুসাবা করে দইরা আবার জাতা দেয়, জাতা দেশ দেশ 20টা টেহা দিয়া জাতা দেয়, আমি বুঝি না, আরে কোথায় টাকা দিতে হবে এটাও তো,
দেখেন না, আমি তো 4-5 মিনিট সময় দিব যে মাদ্রাসায় কিছু পয়সা দেন আমার হাতে, তখন দেখবেন মানুষগুলো হুর হু, যুক্তিবাদীর ওয়াজ শেষ, সে আর মুনাজাতও দিবে না, মুনাজাতও দিবে না। তুমি টাকা না দাও, মুনাজাত না দিয়ে কেন যাবে, ঠিক কি না? একটা লোক কানেকশন শুরু হলে মাহফিল চলে যায়, তুমি দেখছো একটা লোক যায় না? এই মানুষগুলো আমার কথা রাখছে, বলেছিলাম চুপ থাকতে চুপ থাকছে, বলেছিলাম বসে থাকতে বসে থাকছে, বলেছিলাম তোবা করতে করে ফেলেছে, বলেছি টাকা দিতে চাউল দিতে সব তারা দিয়ে ফেলেছে, আমার সবগুলো কথা রাখছে, এখন তুমি আমার একটা কথা রাখো হে আমার আল্লাহ, আমাদের জীবনে সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দাও। তুমি যে বলে পারো রে, কোনটা পারো না সেটা বলো তো, তুমি রাতের দিন করো, দিনের রাত, রাজারে প্রজা করো, প্রজারে রাজা, ধনী রে গরিব বানাও রে, গরিবের ধনী তুমি, নদী এপার বাঙ্গো রে ওপার করো তুমি, এত সব যদি পারো আমাদের ক্ষমা করে দিতে পারো না? মানুষগুলো গভীর রাত রিস্ক পাবে না, অত কষ্ট করে না যাবে, প্রত্যেকের কদমে কদমে তুমি হাজার হাজার নেকি নেকি দিবা। যুবক সেনা আমার নাম শুনে আসছে, এদেরকে তিন মুখী বানায় দাও, ইসলামমুখী বানায় দাও, সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিও রে মদিনা রে মদিনা, কানে শুনি মদিনা চোখে দেখি না, মদিনায় যদি না রে ওরে মদিনার সোনার নবীরে স্বপ্ন দেখে দাও, কেয়ামতের দিন মানুষগুলো যখন পানি পানি বলে চিৎকার মেরে কাঁদতে থাকবে, নবীরাতের হামজে কাউসার নসিব করে দিও রে আল্লাহ, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কবুল করে দাও, বড় মাদ্রাসা দাওরে হাদিস পর্যন্ত মাদ্রাসা, আল্লাহ গো। আর একটা কথা বলে বিদায় নিয়ে যা, এখানে বহু লোক আছে মা বাপ নাই, অত মানুষ মা গো মা কুয়ে ডাকে, বাবা বাবা কুয়ে ডাকে, আমরা অনেকে মা বাপ ডাক থেকে চির বঞ্চিত হয়ে পড়েছি, জানা দুঃখিনী মা 10 মাস 10 দিন পেটে বোঝা হয়েছে, মায়ের কলিয়ায় লাথি মেরে তুমি ওই মায়ের ভিন্ন করে দেয়া, বাবার ভিন্ন করে দেয়া, বছরে 2-3 বার শ্বশুর শাশুড়ি দাওয়াত দিয়া পোলা বুঝতে পারে, শ্বশুর শাশুড়ি লইয়া ঘরের ভিতরে দরজা লাগায় খা, মায়ের ঘরে এক মুঠ পোলাও কেন না, এক টুকরা গোস্ত কেন না, মা কান্দে রে মা কান্দে, বলে এইভাবে বলবি আমি কতদিন যাব, আল্লাহ গো মা বাবার খেদমত করবো সে তো ঠিক দাও, আমাদের আয়াত লম্বা করে দাও, পেরেশানি দূর করে দাও, দুশ্মনে দুশ্মনে ইতিপূর্বে মা বোনের খরচের জন্য যারা টাকা দিছে এখন সব তুমি কবুল করে দাও, আজকে যারা দিল এগুলি তুমি কবুল করে দাও, আল্লাহ গো। বহু প্রোগ্রাম হাতের মধ্যে আছে, একটা প্রোগ্রাম মিস করলে কলঙ্ক হয়ে যায়, আজকে যদি আমি না আসতাম কি হইতো তুমি বলো তো, মাঙ্গা মাহফিলের অবস্থা কি হইতো, তাহলে যে লোকটার এত প্রয়োজন সে লোকটাকে তুমি সুস্থ রাখো, হায়াত তুমি লম্বা করে দিও, যতদিন এই দুনিয়া রাখো আমাদেরকে ইজ্জতের সাথে রাখো, জিল্লতি করে উঠাইও দাও, এখানে হাজি গাজি
বড় মাদ্রাসা ইমামগুলি আছে, মাদ্রাসার তালেব ইলমগুলো আছে, এই মোনাজাত কবুল করে নেন নেওরে আমার আল্লাহ। যেদিন মরব রে কালেমাটা পড়তে পড়তে বিদায় নিতে চাই না, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।